নমস্কার, অবন্তিকাকে সঙ্গে নিয়ে আবার একটা এপিসোডে আসা, কারণ মা তো প্রায় এসে যাচ্ছে, মায়ের পদধ্বনি শোনা যাচ্ছে, মা আসছে, এইটাই একটা ভীষণ আনন্দের ব্যাপার। সেই আনন্দটাকে যতদিন ধরে রাখা যায় এটাই আমরা সকলে চাই, সেই আনন্দটাকে মাথায় রেখেই আজকে মোটামুটি একটা মালবেরি সিল্কের উপর এপিসোড করব, যেটা ডিফারেন্ট মালবেরি সিল্ক ভারতবর্ষে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ভাবে তৈরি হয় সেই ধরনের কিছু শাড়ি আজকে দেখাবো। মালবেরি সিল্ক অফ ডিফারেন্ট স্টেট, এটাই আজকের মেনলি সাজিয়েছি। আজকে আমিও একটা সেরম ধরনের শাড়ি পরে আছি, যেটা একটি অন্ধ্রপ্রদেশের শাড়ি কিন্তু পিওর মালবেরি। আমি একদম সরাসরি অনুষ্ঠান শুরু করছি। আজকে যেটা প্রথম দেখাবো, প্রথম শুরু করি আমাদের বাংলা দিয়ে। এটা হচ্ছে আমাদের একেবারে কাতান সিল্কে মোম বাটিক হয়েছে। বাটিকটা একটু ভালো করে দেখাবো, কারণ বাটিকের কাজটাই মেন। বাটিকের কাজটা যতটা সূক্ষ্ম হয়, যত ক্র্যাক হয় তার মধ্যে, তত জিনিসটা সুন্দর হয়। এটা একটা নেভি ব্লু কালার, কালারটা কিন্তু নেভি ব্লু কালার। নেভি ব্লু কালারের মধ্যে একটা পার আছে। এবার আমি আঁচলটা দেখাবো, আমি একটু ঘুরে এবার আঁচলটাকে দেখাই। এটা হচ্ছে একদম আঁচলের পোর্শন, ভীষণ সুন্দর দেখতে। শাড়িতে কিন্তু কোনো স্টার্চ নেই, কোনো সেরকম কোনো ক্যালেন্ডার পলিশ হয়নি, কিচ্ছু হয়নি, একদম শাড়ি জাস্ট বাটিক করে স্টিম আর ওয়াশ করা হয়েছে। একটু কাজটা ভালো করে দেখালাম, কারণ এটা হাতের কাজ, তো রংটা যতক্ষণ না পর্যন্ত মোমটা ওঠে ততক্ষণ অবধি আমরা বুঝতে পারি না শাড়িটা কেমন দাঁড়াবে। নেভি ব্লু কালার। এবার এর ব্লাউজটা একটু দেখিয়ে দিই। দেখুন, শাড়িটা খোলা দেখেই বোঝা যাচ্ছে যে শাড়িতে কিন্তু কোনো স্টার্চ নেই। শাড়িটা একটু আমাকে ঠিক করে খুলে দেবে। হ্যাঁ, এবার হচ্ছে এইটা দেখাই ব্লাউজ পিসটা। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের পোর্শনটা। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের স্লিভসের বর্ডার, নিচেরটা হচ্ছে স্লিভসের বর্ডার, ওপরে কোনো বর্ডার নেই, আপনার হাতে ওই বর্ডারটা পরবে। আর এবার আমি আঁচলটাকে আরেকটু ক্লোজে দেখিয়ে দিই আরেকবার। এটা হচ্ছে আঁচলের কাজটা, হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে। 8150, এটা একটা ভীষণ সুন্দর মোম বাটিক, যেটা যতক্ষণ না পর্যন্ত শাড়ি মোমটা ওঠে আমরা তো দামটা বুঝতে পারি, শাড়িটার রংটা কেমন হবে বুঝতে পারি না। শাড়িটা একটা ভীষণ সুন্দর, এটার দাম হচ্ছে 8150, 8150। হাতে বাটিক পিওর সোনামুখী সিল্কে। এই সিল্কের কিন্তু লম্বা চওড়া সবটাই কিন্তু ভীষণ বেশি, এটা কিন্তু কোনোভাবেই কারুর ছোট হবে না এই রকম শাড়ি। এটা কিন্তু 46-47 ইঞ্চি উইথ আছে, চওড়ায় আছে। এবার আমি আরেকটা দেখাচ্ছি। এবার এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাকে দেখাচ্ছি। এগুলো কিন্তু কোনো স্টার্চ নেই শাড়িগুলোতে, শাড়িগুলো একদম সম্পূর্ণভাবে পিওর সিল্ক বাই সিল্ক। সিল্কের যেটা মেনলি দেখার, যে সিল্কের ডেপথটা, সিল্কের ঘনত্বটা, সেইটা দেখলে বোঝা যায় সিল্কটা কতটা ভালো। এবার আমি আঁচলটা দেখাই। আঁচলটা একটা বিউটিফুল আঁচল হয়েছে। আঁচলটা দেখাই, আঁচলটা দুর্গা না, আঁচলটা কিন্তু দুর্গা। একটু ভালো করে দেখবেন, একটু অ্যাবস্ট্রাক্ট ওয়েতে করা হয়েছে, ভীষণ সুন্দর একটা হয়েছে। ব্ল্যাকের সাথে মাল্টি কালারে কাজ হয়েছে। আর এবার আমি এর ব্লাউজটা দেখাবো। দুটোরই প্রাইস রেঞ্জ সেম। এটা হচ্ছে 8150, 8150। এটা কিন্তু কালোতে, কিন্তু কালোটাও কিন্তু একদম কুচকুচে যে কালো তা কিন্তু নয়, মোম বাটিকে কিন্তু কুচকুচে কালো রংটা আসে না, একটু ব্ল্যাকের মধ্যে একটু ব্লুইশ টোন আছে এটার মধ্যে। এবার এটা রাখলাম। এবার একটা সিল্কে, যেহেতু বাটিক দেখালাম তাই সিল্কের পরে একটা কাঁথা দেখাবো না, তা তো হয় না, তার সাথে একটা কাঁথাও দেখাচ্ছি, যেটা এই পোর্শনটায় কিন্তু ব্লক আছে, মানে হ্যান্ড ব্লক করা হয়েছে তাতে। কিন্তু একটু ভালো করে দেখিয়ে দিই, কাঁথা স্টিচ দিয়ে বাঁধা আছে তাকে, মানে একটা শাড়িতে কতগুলো কাজ হয়েছে। এখানে একটা আগে পেন্টিং হলো, তার উপরে কিন্তু কাঁথা দিয়ে জিনিসটাকে বাঁধা হলো, তার সাথে কিন্তু ওই একই সিল্কে, যে সিল্কে আপনি বাটিক দেখলেন সেই সিল্কেই কিন্তু এখানটায় কাঁথা হলো, এবং এই দিকের বর্ডারটাও কিন্তু কাঁথা, একদম পুরোটা কাঁথা হলো। এর সাথে এবারের আঁচলটা দেখাই।
এটা হচ্ছে এর আঁচলের পোর্শন, এর দামটা হচ্ছে 9950, 9950। একটু শাড়িটা দেখিয়ে দিলে বুঝতে পারবেন যে এই যে এটার ব্লকের পোর্শনটা, মানে টেবিল ডাইয়ের পোর্শনটা দেখিয়ে দিই, দুটো রঙের টেবিল ডাই হয়েছিল, তার উপরে কিন্তু এই কাজটা হলো, তার উপরে কিন্তু এই কাজটা হলো, আর এই কাজের আগের জায়গাটাও দেখিয়ে দিলাম। শাড়িটা দেখিয়ে দিয়েছি 9950। একটু ব্লাউজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, পুরোটা হচ্ছে এইভাবে শাড়িটা যাচ্ছে। এইবার দেখাচ্ছি, এবার একটা যখন সব স্টেটের মালবেরি সিল্ক দেখাবো বলেছি, বাংলা দেখালাম, বাংলা দেখিয়ে একটু উত্তরপ্রদেশে এলাম, যেহেতু পুজোর অনুষ্ঠান, যেহেতু ফেস্টিভ্যালের মুড, তাই কিন্তু আমাদের একটু খুব সেজে সাজগোজ করতে ভালো লাগে, একটু গর্জিয়াস লুকটা আমরা খুব পছন্দ করি। এটা কিন্তু একটা সম্পূর্ণভাবে মালবেরি কাতান বেনারসি, তাতে কিন্তু জরির বর্ডার আছে, বুটা আছে, রংটা কিন্তু গ্রে কালার, গ্রের সাথে পিঙ্ক বর্ডার, আর এর সাথে ব্লাউজটা কিন্তু অবভিয়াসলি ব্লাউজটা হচ্ছে, এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, আমি দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, কন্ট্রাস্টে ব্লাউজ, এরও দাম হচ্ছে 9950, 9950, আঁচলটাও দেখিয়ে দিলাম। এই শাড়িটা মোটামুটিভাবে আমার দেখানো হয়ে গেল। এইবার আমি দেখাচ্ছি, আমি তো পরপর ডিফারেন্ট সিল্ক দেখাবো, একটু উত্তরপ্রদেশ থেকে আবার আমি একটুখানি গেলাম হচ্ছে রাজস্থানে, রাজস্থানে চিনিয়া সিল্কে দেখাচ্ছি। চিনিয়া সিল্কে কিন্তু আমি একটু আঁচলটা উপরে তুলে দেব, এটা কিন্তু আছে বন্ধেজ, পিওর সিল্ক, পিওর সিল্ক বাই সিল্ক, এটা কিন্তু হাতে বন্ধেজ, বন্ধেজটা একটু ভালো করে দেখিয়ে দিই, দানা বন্ধেজ আছে, মাঝখানে কিন্তু আরেকটা ডাই করে হয়েছে, এবং বর্ডারটাও কিন্তু বন্ধেজ দিয়ে হয়েছে। এই বন্ধেজের সাথে আঁচলটা দেখাবো, আঁচলটা কিন্তু পিছোয়াই, এই আঁচলের যে কাজটা আমি একটু খুলেই দেখাই, হ্যাঁ এই কাজটা হচ্ছে পুরোটা পিছোয়াই পেন্টিং, আঁচলটা, আঁচলের সাথে যে ব্লাউজটা আছে এটা হচ্ছে তার পিছোয়াই পেন্টিংয়ের ব্লাউজ, ফার্স্ট পার্টটা ব্লাউজ, এখান থেকে ব্লাউজটা কাট হবে, একটা ফোল্ড দেওয়া আছে, এটা কাট হবে, তারপরের থেকে কিন্তু শাড়ি আসছে। শাড়ির আঁচল দেখিয়ে দিলাম, শাড়ির বডিটাও দেখিয়ে দিলাম, এটার দামটাও 9950, 9950, এইটা হচ্ছে গোটা শাড়িটা। এবার একটা চিনিয়া দেখালাম, চিনিয়ার পরে আবার একটা উড়িষ্যাতে এলাম, ছোট বর্ডার, আমাদের মহাপ্রভুর শাড়ি বা ধুতি যাই বলুন না কেন, সেই ধরনের জিনিস, একদম ছোট বর্ডারে, ছোট পাল্লুর, খুব স্লিক অ্যান্ড স্লিম, ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এটার দামটাও আমি দেখে বলে দিই, 9250, 9250। এটা কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, ব্লাউজ পিস ছাড়া এই শাড়িটা, একটা পার্পলিশ কালার তার সাথে, কপিন ব্লু কালার বলতে পারেন, তার সাথে লাল বর্ডার, কিন্তু ভীষণ সুন্দর লাগে পরলে। আপনারা অনেকেই এই শাড়ি পরেছেন আগে, তাও আমার একবার একটু দেখিয়ে দিলাম, কারণ যেহেতু আমি সারা ভারতবর্ষের সিল্ক দেখাচ্ছি বলে। এবার আরেকটা পিওর সিল্কে এলাম, গাজিতে, পিওর গাজি সিল্কে বান্ধেজ, যাতে কিন্তু মাল্টি, মানে মাল্টি কালার না, রেড কালারের বান্ধেজ হয়েছে, গ্রে এর মধ্যে রেড কালারের বান্ধেজ হয়েছে, তার সাথে একটা মাল্টি পাল্লু হয়েছে, এইটা হচ্ছে তার সাথে মাল্টি কালারের পাল্লুটা দেখাই, ভীষণ সফট শাড়ি, আপনারা অনেকেই পরেছেন, মানে শাড়ির পরলে কোনো ওজনই লাগবে না, তাতে কিন্তু একটা টিস্যু পাট্টা আছে নিচে, নিচে একটা টিস্যুর পাট্টা আছে এর সাথে। এবার এর ব্লাউজটা দেখাবো, এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এইটা হচ্ছে পুরোটা ব্লাউজের পোর্শন, এটা কিন্তু গাজি দেখালাম, গাজিতে বান্ধেজ দেখালাম। এইবার এটার দাম হচ্ছে 8450। আচ্ছা এইবার দেখাবো আমি কিছু, আমাদের আবার কিছু পিওর কাতান বা পিওর মালবেরি সিল্ক বলতে পারেন, তাতে ওভেন দেখাই এবং মিনা বুটা, এইটা হচ্ছে পুরোটাই কিন্তু বুটাগুলো দেখার, মেনলি ছোট্ট ছোট্ট কাজের মধ্যে একটা একটা করে মিনে করা আছে, এগুলো সব কিন্তু হ্যান্ড ওভেনের শাড়ি, তাই একটু সময় লাগে শাড়িগুলো করতে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন,
আঁচলের পোর্শনের কাজটা ভালো করে দেখিয়ে দিই। আঁচলটা কিন্তু ঠাসা বুননির কাজ, ভীষণ সুন্দর দেখতে। আর এটা শাড়িটা পরার পরে আরো বুঝতে পারবেন যে শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি, মানে খুব পরে খুব আরামদায়ক শাড়ি এটা। এটার দাম হচ্ছে 8950, 8950। এটা হচ্ছে তার রানিং ব্লাউজ। ব্লাউজটা কিন্তু আপনাকে মেজারমেন্ট করে কেটে নেবেন, ব্লাউজ কিন্তু বেশি কাটবেন না, শাড়ি অনেক লম্বা চওড়ায় বড়, কিন্তু তবু আমি রিকোয়েস্ট করব ব্লাউজটা একটু মেজারমেন্ট করে কাটবেন, কারণ শাড়ির বহরের ব্লাউজ কিন্তু 75 সেন্টিমিটারতেও হয়ে যায়। এইবার আর একটা দেখাই, যেটা কাতানে, একদম কাতানে একটা ব্রাইট কম্বিনেশন, এটা ডেফিনেটলি অন্যেরা পরলে ভালো লাগবে, এটা আমাদের পরার রং নয়, তবুও সাহস করে গায়ে দিলাম। এটা সাদা সুতোর কাজ, রেশম সুতোর কাজ, এবং তাতে কিন্তু ছোট্ট ছোট্ট বুটা আছে, একদম ফ্লেম অরেঞ্জ কালার। পুরো শাড়িটাই এভাবে যাচ্ছে, ছোট্ট স্লিক বর্ডারে। এবার আঁচলটা একটু দেখিয়ে দিই, এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এবং সাথে এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজটা দেখিয়ে দিই। ব্লাউজের কিন্তু এই স্লিপসে কিন্তু বর্ডার পাবেন, এইভাবে স্লিপসের কিন্তু বর্ডারটাও আসছে। গোটা শাড়িটাই আমি একবার দেখিয়ে দিলাম। এটার দামটা কত? 8250, 8250। এর আবার কটা রং আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ও, একটা ভীষণ সুন্দর কালার, আবার একটা সেই রং, ময়ূর, ময়ূরের কালার, কিন্তু একটা ক্রস টোন, ভীষণ সুন্দর একটা টোন, ভীষণ সুন্দর দেখতে লাগছে, আমার চোখে লাগছে। এবার যার চোখে যেটা ভালো লাগবে তিনি সেটাই নেবেন, সেটা কোনো কথা না। এটার আঁচলটাও একটু একটু ডিজাইনে আলাদা আছে, কিন্তু প্যাটার্নটা সেম, প্যাটার্নটা দুটো শাড়িরই সেম, এবং পরেরটাও যেটা খুলে রেখেছে মিমি আমি দেখতে পাচ্ছি, পরেরটাও সেম প্যাটার্ন। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এইটা হচ্ছে গোটাটা ব্লাউজের পোর্শন। একটু ব্লাউজটা মেজারমেন্ট করে কাটবেন। এটা হচ্ছে 8250। এবার আরেকটা দেখাই, যেটা ক্রিম বেসে, ক্রিমের সাথে মেরুন, ক্রিম বেসে মেরুন। এটা তো সকলের জন্য সুন্দর, মাদের বলুন, ছোটদের বলুন, বড়দের বলুন, সকলের জন্য সুন্দর। মাকেও তো ইচ্ছা করে পুজো, মা জানি মায়েরা আজকাল কেউই ভালো শাড়ি পরতে চায় না, কারণ কোথাও বেড়াতে যাওয়া হয় না বলে, তবুও কোনো না কোনো ফাংশানে মনে হয় মাকে নিয়ে গেলে একটা এই ধরনের সিল্কের শাড়ি মা পরতেই পারে। এটা কিন্তু ব্রাউন রং, কোথাও কোনো লাল নেই, একটা চিজ কালারের মধ্যে ব্রাউন দিয়ে কাজ, ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, অসাধারণ সুন্দর। এটারও দাম হচ্ছে 8450 এবং 8250। এবং শাড়িতে আমি বলবো, শাড়িতে কিন্তু ব্লাউজ পিসটা রানিংয়ে আছে, কিন্তু প্লিজ ব্লাউজ পিসটা কিন্তু একটু দেখে নেবেন, কারণ ব্লাউজ পিসটা কাটলে যদি শাড়ি ছোট হয়, এটা কিন্তু ব্লাউজ পিসটা খুব মিনিমাম একটা ব্লাউজ পিস আছে, আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলেই দিলাম, ব্লাউজ পিস কিন্তু ওরকম 70-80 সেন্টিমিটার কিন্তু নেই, এটা মেনলি শাড়িটা। এইবার আরেকটা কাতান দেখাই, যেটাতে কিন্তু কাঞ্জিভরমের প্যাটার্ন হয়েছে, যেটাকে মুবাক্কাম বলা হয় কাঞ্জিভরমে, থ্রি পার্টে, তিনটে পার্টে করা। এটা সবুজ, এখানে একটা চুড়ি চুড়ি স্ট্রাইপ আছে, এবং এইখানটাই হচ্ছে একটা কফি টোনের আছে। এইভাবে শাড়িটা তিনটে পার্টে গেছে, খুব সুন্দর শাড়ি, রেগুলার ইউজ করতে পারবেন। এই সবুজটা হচ্ছে তার আঁচল, আঁচলে একটা কপার জড়ি আছে, পুরো শাড়িটাই কিন্তু এইভাবে যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে, পরার পরে আরও বুঝতে পারবেন। এবং তার সাথে এই কন্ট্রাস্ট ব্লাউজ, এই সবুজটা হচ্ছে ব্লাউজ, দাম হচ্ছে 7350, 7350। আমি গোটা শাড়িটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে, পুরোটা দেখিয়ে দিলাম শাড়িটা। এইবার নেক্সটটা আমি খুলবো, এই কাতানেরই আমি আবার একটা কিছু দেখাচ্ছি, যেটা বক্স প্যাটার্নে করা। এইটা হচ্ছে গোটা শাড়িটা একটা বক্স প্যাটার্ন করা আছে, হ্যাঁ, এর সাথে কিন্তু রানি একটা আঁচল আছে। শাড়ির উইভিংটা মেনলি দেখানোর, উইভিংটা তো ভীষণ সুন্দর, উইভিংটাই মেনলি দেখানো, একটা সবুজ রং, সবুজ রংটাতে সবুজ সুতো দিয়েই উইভ হয়েছে বলে একটা একটু ডিপ কালার, একটা একটু লাইট কালার হয়েছে। আর আঁচল আর ব্লাউজ হচ্ছে এটাই, যেমন একদম প্রপারলি ব্লাউজ আছে, এটা যেরকম এইটা ব্লাউজ, আর এইটা হচ্ছে তার
আঁচলের পোর্শন, দামটা কি সেম? 7350, হ্যাঁ 7350, গ্রিন অ্যান্ড রানী কম্বিনেশন, খুব হালকা শাড়ি, পরতে কোনো অসুবিধা হবে না। এইবার আবার একটা গাজিতে বন্ধেজ দেখাচ্ছি, এই বন্ধেজটা ভর্তি বন্ধেজের কাজ, বন্ধেজটা মেনলি এখানে দেখাবার, এত গুড়ি গুড়ি বন্ধেজ করা হয়েছে যেটা করতে কিন্তু ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার এবং ভীষণ স্কিল দরকার, না হলে কিন্তু শাড়ি ফেটে যাবে, শাড়ি ছিঁড়ে যাবে, কারণ এটা এত করে বাঁধা থাকে। এরম ভাবে পুরো বন্ধেজটা ভালো করে দেখাবার কাজ, রংটা কিন্তু রামা গ্রিন, তার সাথে একটা চিকু কালারের বর্ডার, এবং এর সাথে এই আজরকের পাল্লুটা দেখাবো। এইটা হচ্ছে আজরকের পাল্লু পুরোটা, এই পাল্লু কিন্তু পাল্লুর সাথেই কিন্তু ব্লাউজটা আছে, আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, কারণ অনেক ক্ষেত্রে কি হয় না হলে আপনি পুরোটা কেটে ফেললে প্রবলেম হয়ে যাবে। এইটা হচ্ছে উল্টো দেখাচ্ছি, হ্যাঁ এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, আপনি দেখবেন এখানে একটা ফোল্ড থাকে, এই শাড়ির ফোল্ডেই এমন থাকে যে এখানে একটা ফোল্ড থাকে, এই যে ফোল্ডটা, এই ফোল্ডটাতেই কিন্তু আপনার ব্লাউজ হয়ে যাবে, আপনি এখান থেকেই কাটবেন, এইটুকু আপনার শাড়িতে স্টার্টিংয়ে থাকবে, ভীষণ পরে আরাম, পরার পরে বুঝতে পারবেন যে হ্যাঁ দিদি ঠিকই বলেছিল, এটা কিন্তু সত্যি পরে খুব আরাম। এটার দাম কত? 13,650, 13,650। এবার একটা সব রকম সিল্ক দেখালে আমার দক্ষিণী তো বাদ যাবে না, আমার দক্ষিণী অবশ্যই থাকবে, কারণ ভারতবর্ষের রিচ শাড়িগুলোর মধ্যে কাঞ্চিপুরম একটা জায়গা করে নেয়, সেই একটা সেই ধরনের সিল্ক একটা দেখাচ্ছি, অনেক সিল্ক আছে, একটা এপিসোডে তো সব দেখানো সম্ভব না, কারণ বেশিরভাগটাই মালবেরি হয় ভারতবর্ষে, আর বাকিটা তসর। এইটা পুরো গোটা শাড়িটা দেখিয়ে দিচ্ছি, একটা বক্স করা হয়েছে, ছোট্ট জরি বর্ডার, বোথ সাইড সেম সাইজ বর্ডার, এবং বর্ডারটা কিন্তু এই ছোট্ট 2 ইঞ্চি বর্ডার, যাতে কারুর কোনো প্রবলেম না হয় শাড়িটা পরতে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, খুব যে জরি আছে, খুব যে লাউড, খুব যে দিনের বেলা পরা যাবে না, একদম নয়, দিন রাত্রির দুটো জায়গাতেই আপনি পরতে পারবেন। আর রংটা কিন্তু একটা ক্রস টোন, রংটা কিন্তু দুরকম রংটা আসে, মানে পিঙ্কের মধ্যে আর একটা পিঙ্ক দিয়ে বোনা, তাতে কালারটা একটু ডিফারেন্স হয়, একটু ক্রস টোন এসে যায়। এটা হচ্ছে তার ব্লাউজ পিস দেখাচ্ছি। এবার শাড়ির দামটা 20,950, 20,950, 20,950। এই শাড়িতে কিন্তু টাসেলটা করা আছে, তাই ব্লাউজ পিসটা কাট করা আছে, সব শাড়িতে টাসেল করা থাকে না, সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যেটাতে থাকে দেখিয়ে দিই, আর যেটাতে থাকে না আমাদের কিছু করার থাকে না সব জায়গাতে। এইবার দেখাবো আবার একটা ইক্কত দেখাই, এগুলো সবই ভারতবর্ষের একেবারে প্রাচীন জিনিস, কোনোটাই কোনো নতুন জিনিস নয়, শুধু তাদের রং আর ডিজাইনে কিছু কিছু করে বৈচিত্র্য আনা হয়, যাতে ভারতবর্ষ যেমন ছিল তেমনই যাতে থাকে। এটা কিন্তু পুরোটা একটা ইক্কতের কাজ করা হয়েছে, আঁচলটা কিন্তু একদম পচমপল্লী পাল্লু, এই পাল্লুটা দেখিয়ে দিই, এগুলোর সঙ্গে আপনারা মোটামুটিভাবে পরিচিত শাড়িগুলোর সঙ্গে, শুধু একটু রংগুলোকে অন্যরকম দেখাচ্ছি। দেখুন এই কালারটাও কিন্তু পরলে খুব সুন্দর লাগবে দেখতে, যেই পরুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবার এর ব্লাউজের পোর্শনটা দেখাবো, এবার এর ব্লাউজের পোর্শনটা একটু দেখাই, এইটাই আঁচল যেরকম হবে সেরকমই ব্লাউজ হবে, এই পোর্শনটাই হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এটার দাম কত? 13,950, 13,950, পিওর সিল্ক বাই সিল্ক, যাতে ইক্কত আছে প্লেনও আছে। এইবার আবার একটা দেখাই, এটা কিন্তু সকলের জন্য, স্পেশালি এটা কিন্তু আমাদের জন্য, মানে আমাদের এজ গ্রুপের জন্য, কারণ এটা কিন্তু ভীষণ সুন্দর একটা কম্বিনেশন, ছোটরা থেকেও কিন্তু এটা বড়রা পরলে বেশি ভালো লাগবে, এটা আমার ধারণা, ছোটরা রাগ করো না, কিন্তু তোমরা ডেফিনেটলি যখন পরবে তাকে সুন্দর করে সাজাবে তখন ডেফিনেটলি অন্যরকম লাগবে, কিন্তু এটা বেসিক্যালি আমাদের শাড়ি, কিছু শাড়ি তো আমাদের বলতে হয় আর কিছু শাড়ি তোমাদের শাড়ি। এটা হচ্ছে আঁচলটা দেখালাম, এবার তার সাথে দামটা বলে দিই, 13,950, দু সাইডে কিন্তু সেম সাইজের বর্ডার,
প্রথমে একটা জরি বর্ডার আছে, তারপরে কিন্তু ইক্কতের বর্ডার আছে, আর ভেতরটায় কিন্তু ছোট্ট 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 ইক্কতের ইক্কতের বুটা। এটা কিন্তু কোনোভাবেই কোনো প্রিন্টের কাজ নয়, পুরোটা কিন্তু ইক্কত। দেখিয়ে দিলাম, এবার তার ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে পুরোটা ব্লাউজের পোর্শন, নামটা আগেই বলে দিয়েছি। এবার আরেকটা দেখাই, প্রত্যেকটা শাড়ি দেখুন তার নিজের মতন করে সুন্দর, তাই জন্যই বোধহয় ভারতবর্ষ ভারতবর্ষই হয় আমাদের কাছে। সে সত্যি সত্যি আমরা গর্বিত যে আমরা ভারতবাসী, কারণ এত রকম খনির জিনিস আছে। আবার একটা মালবেরি দেখাই, যেটা একটা অদ্ভুত সুন্দর মালবেরি, ক্রস স্টোন, তাতে মিনার বুটা, একটা জরির বুটা, একটা জরির বুটা, একটা মিনা বুটা, দুরকম, একটা সে সুতোর বুটা, রেশম সুতোর বুটা, আর তার সাথে জরির বর্ডার, দু সাইডে কিন্তু সেম সাইজের বর্ডার, একটা ক্রস টোন আছে তার মধ্যে, টোনটা ভারী সুন্দর টোন। আশা করি এটা সকলকে ভালো লাগবে, ছোট বড় যেই পরুক না কেন প্রত্যেককেই সুন্দর লাগবে দেখতে। এইবার এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ি লম্বা চওড়ায় ভীষণ ভালো, তিনি যে হাইটেরই হন না কেন তিনি কিন্তু পরতে পারবেন। এটার দামটা কত? 14,950, 14,950। এইবার একটা দেখাবো, আবার একটা পিওর সিল্কে দেখাচ্ছি। এইগুলো কিন্তু অফিসিয়ালি দেখে হট করে হয়তো মনে হবে যে এটা সিল্ক, হ্যাঁ এটা সিল্ক। এটা দেখাচ্ছি যেটা, সেটা পিওর কাতান চান্দেরই দেখাচ্ছি, একটা গোল্ডেন কালার, পুরোটাতে জামদানি উইভের এভাবে কাজটা করা হয়েছে, প্রতিটা শাড়িতে এভাবে কাজ। একটা শাড়ির দামটাই ডিপেন্ড করে তার কাজের উপরে। দেখুন, কেউ আঁচলে কাজ, কোনো কোনো স্টেটে আঁচলে কাজ হয় না, কোনো কোনো স্টেটে আঁচলে কাজ হয়, কোনো স্টেটে পাড়ে কাজ হয়, কোনো স্টেটে পাড়ে কাজ হয় না। প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব গন্ধ আছে, নিজস্ব বর্ণ আছে, ঠিক সেই ধরনেরই কাজ হচ্ছে এই চান্দেরির কাজ। এটা একটা ভীষণ একটা মুঘল ঘরানা থেকে এই শাড়ি চলে আসছে, অসম্ভব সুন্দর শাড়ি। এটার দামটা কত মেবি? 12,950, 12,950। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, অল ওভারে জাল, পুরোটাতেই জাল। এটা আজকের আমাদের অনুষ্ঠানের 19 নম্বর শাড়ি আমরা দেখালাম। এবার একটা লাল দেখাই, দেখুন লালটা, যাদের বাড়িতে সামনে কোনো ফাংশন আছে, কোনো বিয়ে আছে, কোণে কিন্তু অনায়াসে পড়তে পারে। একটু অন্য ধরনের শাড়ি হলো, সবসময় যে বেনারসি পড়তে হবে এমন কোনো মানে নেই, একটু ছক ভেঙে, প্রথা ভেঙে একটু অন্যরকম পরা হলো, আমার তো মনে হয় খুব সুন্দর লাগবে দেখতে। এটা ভীষণ সুন্দর একটা লাল শাড়ি, আর ভীষণ হালকা, যেটা সব থেকে বড় কথা, শাড়িটা পরে কোনো সময় তার কোনো কষ্ট হবে না যেই পরুক না কেন। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এবং নিচের দিকটা কিন্তু ব্লাউজের পোর্শন, এই প্লেন পোর্শনটা কিন্তু বিপি পোর্শন, এই প্লেন পোর্শনটা বিপি পোর্শন, 16,450, 16,450, একটা অসাধারণ লাল শাড়ি, আর আমরাও কিন্তু পরতে পারি, এটা কিন্তু সকলের জন্য, লাল কিন্তু সকলে পরতে পারেন। এখন কেউ কেউ পরেন না, তারা আমাকে বকা দেবেন, সেটা সম্পূর্ণ কিন্তু তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কারণ লাল পরতে কেউ কখনো মানা করে না, সবাই লাল পরতে পারে। এবার আরেকটা দেখাই, যেটা সিল্কের তসরের, সিল্কের মধ্যেই দেখাচ্ছি এটা পুরোটা, আজকে তো তসরে দেখাবো না, এটারও কাজটা দেখাই। এখানে কিন্তু কোনো জরি নেই, জরি ছাড়া, পুরোটাই কিন্তু রেশম সুতোর কাজ, দুটো সাইডের বর্ডার দেখাচ্ছি সেম সাইজের বর্ডার। এই যে কাজটা ভালো করে দেখাই, এই কাজটার পরে ভেতরের বুটাগুলো একটু দেখাই, লাল এবং হলুদে, বডির রংটা কিন্তু এক্লেয়ার্সের কালার, এক্লেয়ার্সের ভেতরের কালারটা, একটা সুন্দর কালার, ক্লাসিক কালার, যে কালারগুলো পরতে আমরা ভালোবাসি সেই ধরনের কালার। ব্লাউজ কিন্তু রানিংয়ে, দামটা কত? 11,950, 11,950। এইবার দেখাবো, আবার একটা সিল্ক দেখাই, প্রত্যেকটাই কিন্তু সিল্ক, ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট সিল্ক দেখাচ্ছি, কোনোটায় খুব হালকা জরি, কোনোটাতে একটু বেশি জরি, এটা কিন্তু খুব হালকা জরি, একদম হালকা জরির কাজ। দেখুন এই শাড়িটা পরে কিন্তু সকালে বেরিয়ে অফিস, তারপরে কিন্তু ষষ্ঠীর মায়ের বোধন,
করাই যায়, কারণ শাড়িটাতে কোনো কালোর টাচ নেই, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, যে কোনো ফাংশানে যে কোনো সময়ের জন্য উপযোগী। লালের সাথে, লাল ঠিক নয়, একটু মেরুনিশ কালার, তার সাথে চেকস আছে আর তার সাথে একটা হলুদের বর্ডার, দুটো সাইডেই সেম সাইজের বর্ডার। এর সাথে এর ব্লাউজ পিসটা দেখাই, এর ব্লাউজ পিসটা হচ্ছে এইটা, হচ্ছে এর ব্লাউজ পিস। এগুলো কিন্তু সব 6 মিটার 20 সেন্টিমিটার, মানে যেটাই ব্লাউজ পিস আলাদা করে আছে সেটা তো আপনি বুঝতেই পারছেন, আর যেটাতে নেই সেটা কিন্তু আপনি সেই মেজারমেন্টেই কাটবেন। এটার দামটা বলে দিই 12,950, 12,950। এবার আবার একটা সাদা দেখাই, আমার ছোট বন্ধুদের শাড়ি এটা, এটা কিন্তু মাদের, আমরা মাকে দিতেই পারি, কিন্তু মেনলি এটা মেয়েদের পরার শাড়ি, ছোট মেয়েদের পরার শাড়ি, কারণ সাদা, সাদার সাথে একটু অ্যান্টিক জড়ি, এটা ওদের জন্য কিন্তু ভীষণ সুন্দর, ওরা খুব সুন্দর করে সাজবে। আমি আমি একেবারে শিওর 200% যে ওদেরকে পরলে এটা খুব সুন্দর লাগবে। আর মাকে দিলে তো কোনো কথাই নেই, কেন মা মাই হয়। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন দেখাচ্ছি, জরির কালারটা ভীষণ সুন্দর, ওয়াটার কালার, কপার কালার, যে কালারই বলুন না কেন, জরিটা কিন্তু চকচকে নয়, যে দেখলেই আপনার ভালো লাগবে না তা কিন্তু নয়, গোটা শাড়িটাতে এইভাবে বুটাগুলো যাচ্ছে। আমি মোটামুটিভাবে আঁচল এবং বুটা দেখিয়ে দিলাম, যেহেতু সাদা শাড়ি একটু যত্ন করে দেখানোর বিষয়। এবার এর সাথে এইটা হচ্ছে এর ব্লাউজ পিস এবং স্লিপসের বর্ডারটাও দেখিয়ে দিলাম। শাড়িটার দাম বলে দিই 11,950, 11,950। এইটা গোটা শাড়িটা দেখিয়ে দিলাম, একটা ভীষণ সুন্দর শাড়ি, বেশ কিছুদিন পরে নিলে কিন্তু তারপরে আপনার যদি মনে হয় যে শাড়িটা ডাই করবেন সেটাও করে নিতে পারেন। এই শাড়িগুলোর এরকমই বৈশিষ্ট্য। আবার একটা শাড়ি দেখাই, যেটা আমাদের আমাদের অনেকেরই পছন্দের শাড়ি, একদম মালবেরি বাই মালবেরি সিল্কের শাড়ি, আঁচলটা আরেকটু পেছন দিকে যাবে। এটা হচ্ছে চেকস আছে, কালারটা কিন্তু ঘিয়ে টোন, ঘিয়ে টোনের সাথে এই ফিরোজা ব্লু বা একটা ব্লুইশ টোন, এবং তাতে কিন্তু সিলভার জরি, এখানে কিন্তু গোল্ডেন জরি নেই, পুরোটাই সিলভার জরির কাজ, দুদিকে সেম সাইজের বর্ডার এবং টেম্পল আছে বর্ডারে, যেটা আমরা সকলে পছন্দ করি। এবার এর আঁচলটা একটু দেখাই, এই আঁচল আর ব্লাউজটা কিন্তু একসঙ্গে আছে। আমি শাড়িটাকে একটু ধরে দেখিয়ে দিচ্ছি, এই পোর্শনটা আঁচল, তার পরের পোর্শনটা কিন্তু ব্লাউজ, মানে এই পোর্শনটা পর্যন্ত আপনার আঁচল যাচ্ছে, এর পরে কিন্তু আপনি এই যে পোর্শনটা এটা কিন্তু ব্লাউজ পিস পোর্শন। এটার দাম হচ্ছে 11,950, 11,950। পরপর দেখাই, এটা বোধ হয় 11,450, 11,450। আহা, দারুণ একটা কালার। এখন কি হচ্ছে জানেন তো, যত বয়স বাড়ছে মনে হচ্ছে ডিপ রঙগুলো বেশি ভালো লাগছে। এটাও এক ধরনের, বললাম যে এটাও একটা, মানে কি বলা হয়, ওই যেমন সারা ভারতবর্ষেই হয় না, বয়স বাড়লে লোকে ডিপ রঙের শাড়ি পরে, কম বয়সে হালকা রঙের শাড়ি পরে, ঠিক সেই ধরন। দেখুন রঙটা কি সুন্দর, রঙটা না ঠিক নীলও নয় আবার কপিন ব্লুও নয়, একটা ভারী সুন্দর কালার, যেটা আপনি ক্যামেরায় দেখছেন এক্স্যাক্টলি সেম কালার, তার সাথে লাল বর্ডার এবং টেম্পল আছে তাতে, এবং সব সময়ে যে কোনো ফাংশনে আপনি পরতে পারবেন। শাড়িটা একটা পরলে কীরকম ধরন লাগবে মোটামুটিভাবে একটা দেখা যাচ্ছে, ছোট ছোট জরি চেকস আছে মধ্যে, এদিকে টেম্পল বর্ডার, এদিকে এদিকে লাল বর্ডার। এবার এর আঁচলটা আর ব্লাউজটা দেখিয়ে দিই, আমরা শাড়িগুলোকে একটু ফোল্ডটাকে চেঞ্জ করে রেখেছি দেখাতে সুবিধা হয় বলে। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এবার আঁচলের পোর্শনের পরে এই যে পোর্শনটা এইটা হচ্ছে ব্লাউজ পোর্শন, আর এই ব্লাউজে কিন্তু সকলের ব্লাউজ হবে, কাজেই টেলার যাই বলুক আপনি চোখ বন্ধ করে টেলারকে বলবেন হ্যাঁ ব্লাউজ হবে, বলবেন আমি বলেছি, তারপর টেলারকে লাইনটা আমাকে ধরিয়ে দেবেন, আমি কথা বলে নেব, কারণ এই ব্লাউজ সকলের হয়। এইবার আবার একটা দেখাই, দেখুন এটা দেখে মনে হবে একদম ক্রেপ, কিন্তু ক্রেপ নয়, এটা পিওর মালবেরি বাই মালবেরি, একটা অন্য প্রসেসে হয়, যার মধ্যে বাক প্রিন্ট হয়েছে, আর এটাও কিন্তু 100% সিল্ক বাই সিল্ক। আপনারা এগুলো আমার কাছে সবসময়ই দেখেন, আমি প্রায়ই প্রোগ্রাম করি, আজকে একটা সব রকম সিল্ক দিয়ে করেছি বলে একেও তো বাদ দিতে পারবো না, সকলকে আনতে পারিনি একসাথে, তবে যতটুকুনি পেরেছি
এইটা আরেকটা আঁচলের পোর্শন দেখাচ্ছি, গোটা শাড়িতেই কিন্তু ন্যাচারাল টাইডাইয়ে ব্লক হয়েছে, এইভাবে শাড়িটা যাচ্ছে। একটা দারুণ সুন্দর কালার এসেছে, ভীষণ সুন্দর কালারটা হয়েছে। আর এই সিল্কের বৈশিষ্ট্য হচ্ছে এ আপনার রোদ ঝড় জল সব কিছুতেই কিন্তু সিল্কটা এক থেকে যাবে। এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, দাম হচ্ছে 10,950, 10,950, পিওর মালবেরি বাই মালবেরি, সিল্কের উপরে বাক প্রিন্ট হয়েছে। এইটা পুরোটা দেখালাম, আমার আজকের মতন শাড়ি দেখানো শেষ। আমি এখনো শাড়ির দিকে তাকিয়েছিলাম, মানে এতটাই শাড়ির ঘোরে থাকি যে ভাবছি বোধ হয় আরও শাড়ি আছে, কিন্তু না, আজকের মতন তো এপিসোডটা শেষ করতে হবে। সবকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস, যার যেটা পছন্দ তিনি তাড়াতাড়ি বুক করে নেবেন। আর আমরা এই অনুষ্ঠানটা মোটামুটিভাবে কিন্তু একটা থেকে দুটোর মধ্যে ছাড়ি, আর আমাদের কিন্তু দোকান খোলা আছে, আপনারা এসেও কিন্তু পিক আপ করতে পারেন। সোম থেকে শনি আমরা রোজ থাকি, আমাদের কিন্তু ওই তথাকথিত যে ছুটিগুলো পড়ে সেই ছুটিগুলো আমাদের থাকে না, সেই ছুটিগুলোতে আমরা কিন্তু ওপেন থাকি, শুধু রবিবারটা আমরা ওপেন থাকি না, বাকি দিন থাকি। আপনি চাইলে 12টা থেকে 7টার মধ্যে এনি টাইম এসে পিক আপ করে নিতে পারেন, আর এসে দেখলে তো আমাদের সাথে আমাদের আরও ভালো লাগবে, কারণ আপনাদের সাথে পরিচয় হবে, ফোনে তো সব কথা হয় না, তাই চাইব একবারটি হলেও আসুন। কলকাতার মধ্যে যারা আছেন তারা একবারটি হলেও আসুন। আজ তাহলে এই পর্যন্তই, একটু ভালো লাগলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করবেন, আপনাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাব। আজ তাহলে এই পর্যন্তই।